আজকের এই ভিডিওতে ডিসকাস করব ক্লাস এইটের চ্যাপ্টার সিক্সের বাকি কোয়েশ্চেনগুলো মানে কোয়েশ্চেন নাম্বার সেভেন থেকে টুয়েলভ অব্দি আগের দুটো পার্টে আমি ওয়ান থেকে ফাইভ অব্দি কোশ্চেন কোয়েশ্চেন সলভ করেছি তো আজকে সেভেন থেকে স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার সেভেন সায়ন্তনী একটি স্বর এবি আঁকল আমি সেই স্বর লেখার ওপর কোনো একটি বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম ফলে দুটো সন্নিহিত কোন বিপি কিউ ও এ পিকিউ তৈরি হলো চাঁদার সাহায্যে মেপে বিপিকিউ ও এপিকিউ এর পরিমাণ লিখি ও পিকিউবি প্লাস পিকিউ এ ইজিক্যাল টু কত লিখি এখানে একটা এ এবি আমি এঁকে নিয়েছি এর ওপর বলেছে সরলেখার উপর যে কোনো একটা বিন্দু পি নিতে আমি এখানটাতে পি একটা বিন্দু নিলাম এবার বলছে পিকিউ রশ্মি আঁকলাম এটা তোমরা যেমন খুশি আঁকতে পারো পিকিউ একটা রশ্মি আঁকলাম এবার বলেছে বিপিকিউ আর এপি দুটো কোন তৈরি হয়েছে দেখো সন্নিহিত কোন তৈরি হয়েছে কেন না এদের সাধারণ শিষ্যবিন্দু একটাই আর একটা সাধারণ বাহু আছে পিকিউ যার দুপাশে কোন দুটি অবস্থিত এ আর বিপি বলছে এই কোন দুটির পরিমাপ করো চাঁদার সাহায্যে এবং পরিমাপটা লিখতে বলছে তাহলে আমরা দেখে নেব এই কোন দুটোর মান কত হয়েছে বিপি এই কোনটার মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি মানে এপি এর মান হচ্ছে একশো পনেরো ডিগ্রি এর মান হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে চাঁদা সাজে পরিমাপ করে দেখলাম এপি কিউ এর মান হচ্ছে একশো পনেরো ডিগ্রি আর বিপি কিউ এর মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এবার বলেছে কোন দুটো যোগফল অথব এপি কিউ যোগ বিপি কিউ টু একশো পনেরো ডিগ্রি যোগ পঁচাত্তর ডিগ্রি ফিজিক্যাল টু একশো আশি ডিগ্রি তার মানে এই কোন দুটি পরস্পরের সম্পূরক কণ এইট সাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও এবিডি আঁকলো যাদের সমষ্টি একশো আশি ডিগ্রি আমিও শাকিলের মতো এবিসি ও এবিটি এঁকে দেখি ডিবি ও সি বিন্দু তিনটি একই সরলেখায় আছে কি না দুটো সন্নিহিত কোণ এঁকেছে যাদের সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এবিসি আর এবিডি পরস্পরের সম্পূরক কোণ যেহেতু তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা সরল লেখা আঁকলাম এ বি সি একটা কোন আর এ বি ডি একটা কোন এই একটা কোন আর এই একটা কোন দুটো কোন যাদের সমস্ত একশো আশি ডিগ্রি আমরা দেখেই বুঝতে পারছি কারণ সরল লেখার পর অবশ্যই যে কোনো কোণের মান কত একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলা হয় তাহলে এবার বলছে যে এখানে চিত্রানুসারে আমার যে আঁকা ছবি সেই অনুসারে এবিসি কোন যোগ এবিডি কোন ইজিকাল টু একশো আশি ডিগ্রি ঠিক আছে এবার বলছে ডিবি বিন্দু তিনটি একই স্বরলেখা আছে কি না দেখো আমার বিডিসি বিন্দু তিনটি একই স্বর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিও সি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো বলছে একটা চিত্র আছে যে ছবিটা অনেকগুলো কোন দেখতে পাচ্ছি আমরা ওই ছবিতে বলছে এক্সের মান নির্ণয় করি এব একটি সরলরেখা স্বরলেখার ওপর ও যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছে এবার ওই ও বিন্দু থেকে দুটো রশি টানা হয়েছে একটা ওডি আর একটা ও সি এর ফলে তিনটে কোন উৎপন্ন হয়েছে একটা হচ্ছে এ ও ডি একটা ডি ও সি আর একটা সি ও বি কোন তিনটের মান বলে দিয়েছে এ ডি থ্রি এক্স ডিগ্রি ডি ও সি আশি ডিগ্রি আর সি ও বি এক্স ডিগ্রি এখান থেকে নির্ণয় করতে হবে এক্সের মান কত ছবিটা আমি এঁকেছি দেখো সি ও বি এই কোনটার মান বলে দিচ্ছে এক্স ডিগ্রি DOC সি এ মাঝের কোনটার মান বলে হচ্ছে আশি ডিগ্রি আর এদিকের এ ও ডি এই কোনটার মান আছে থ্রি এক্স ডিগ্রি দেখো আমরা জানি সরল লেখার উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুতে একশো আশি ডিগ্রি কোন হয় তার মানে এক কটা কোন সমষ্টি কত বলতে পারে আমরা একশো আশি ডিগ্রি এ ও ডি যোগ ডিও সি যোগ সিও বি যদি তাহলে ইজিক্যালটা আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি যেহেতু সরল কোন একশো আশি ডিগ্রি আমরা জানি এবার মান বসাবো এ ও ডি এর মান দেখো থ্রি এক্স ডিগ্রি ডিও সি এর মান দেখো আশি ডিগ্রি আর সিও বি এখনকার মান এক্স ডিগ্রি ইজিক্যাল টু কত একশো আশি ডিগ্রি তাহলে থ্রি এক্স ডিগ্রি আর এক্স ডিগ্রি যোগ করে কত হবে ফোর এক্স ডিগ্রি ইজিক্যাল টু আশি টাকা এদিকে নিয়ে যাবো মানে বিয়োগ হয়ে যাবে যোগ চিহ্ন হচ্ছে সাইড চেঞ্জ করলে বিয়োগ হবে ইজিক্যাল টু কত একশো ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি ইজিক্যাল কত একশো ডিগ্রি ভাগ চার কেন চার কারণ এক্সের সাথে একটা গুণ আছে তাহলে এটা কাটলে পাবো পঁচিশ ডিগ্রি তাহলে এক্সের মান কত পেলাম পঁচিশ এক্স এর মান হল পঁচিশ নাম্বার টেন কোশ্চেন দিয়েছে দেখো পাশের ছবিতে এ ও পি বি ও পি এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে এ ও পি ও ও পি এর মান নির্ণয় করি এ বি একটা সরল লেখা ও তার ওপর যে কোনো একটা বিন্দু ও বিন্দু থেকে একটা রশ্মি ওপি টানা হয়েছে এবার দুটো কোন উৎপন্ন হয়েছে যার ফলে এ ওপি আর বি ও পি এবার বলছে এ ও পি বি ও পি এর থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি মানে এই কোনটা এই কোণের থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে ওই কোন দুটোর মান কত নির্ণয় করো ছবিটা এঁকে নিয়েছি দেখো বি একটা লেখা উপরে ও একটা বিন্দু ও বিন্দু থেকে ওপি টানা হয়েছে যার ফলে দুটো কোন উৎপন্ন হয়েছে সন্নিহিত কোন উৎপন্ন হয়েছে বি আর এ এবার বলে দিয়েছে যে এ ওপি পি এ থেকে একশো চল্লিশ ডিগ্রি বেশি এটা যেহেতু একটা সরল ও একটি বিন্দু এর উপর এই সরল ওপর ও একটা বিন্দু সুতরাং আমরা বলতে পারি এ ও বি মানে এই পুরো কোনটা একশো আশি ডিগ্রি তার মানে এই দুটো কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে এ ও পি যোগ বিওপি এই কোন দুটো সমস্ত একশো ডিগ্রি আরেকটা কি কী দিয়েছে আমার এখানে AOP কোনটা বিও এর থেকে একশো ডিগ্রি বেশি মানে দুটো কোণের যদি বিয়োগ দিই তাহলে বিয়োগ ফল একশো চল্লিশ হবে AOP বিয়োগ BOP 140 ডিগ্রি ঠিক আছে যদি আমরা এক নম্বর সমীকরণ আর দু নম্বর সমীকরণ যোগ দি ও এওপি যোগ বিও পি ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি আর এওপি বিয়োগ বি ও পি যোগ ইজিক্যাল টু একশো চল্লিশ ডিগ্রি যোগ দেবো দেখো এ দুটো যোগ হলো তার মানে দুই এ ও পি কিন্তু এটা বিয়োগ করে কেটে যাচ্ছে ইজিক্যাল টু তাহলে কত হবে তিনশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা কী পেলাম টু এ ও পি কোণ ইজিক্যাল টু তিনশো কুড়ি ডিগ্রি এমপ্লয়স এ কোন পি কোণ ইজিক্যালটা তাহলে তিনশো কুড়ি ডিগ্রি ভাগ দুই সমান একশো ষাট ডিগ্রি তাহলে এ ও মান আমরা পেয়ে গেছি কত একশো ষাট ডিগ্রি এবার আমরা এক নম্বর সমীকরণ থেকে পাই কী পেয়েছিলাম যে দুটো কোণের সমস্ত একশো আশি ডিগ্রি যোগ বিও পি সমান কত একশো আশি ডিগ্রি এবার এখানে এ ওপি এর মান কত পেয়েছি একশো ষাট ডিগ্রি বসিয়ে দেবো একশো ষাট ডিগ্রি আর বিও কোন ইজিক্যাল টু তাহলে কত একশো আশি ডিগ্রি বি ও পি এর মান হচ্ছে তাহলে একশো ষা আশি ডিগ্রি বিও একশো ষাট ডিগ্রি কত হচ্ছে কুড়ি ডিগ্রি অথয়েব কোন এ এওপি ইজিক্যাল টু একশো ষাট ডিগ্রি ও কোন বি বিওপি ইজিক্যাল টু কুড়ি ডিগ্রি কোশ্চেন নাম্বার এগারো দুটি সন্নিহিত কোণের মান পঁয়ত্রিশ ডিগ্রি ও একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সন্নিহিত কোণের বহিষ্ঠ বাহু দুটি কীভাবে অবস্থিত লিখি সন্নিহিত কোন দুটোর মান কত বলেছে পঁয়ত্রিশ ডিগ্রি আর একটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি যদি কোন দুটো যোগ করি কোন দুটোর মান যোগ করি পাচ্ছি আমরা একশো আশি ডিগ্রি দুটো কোণের সমস্ত একশো আশি ডিগ্রি হলে আমরা জানি কোন দুটি পরস্পর সম্পূরক কোণ তার মানে কোন দুটো হবে এরকম একটা একশো একটা শুধু পঁয়ত্রিশ ডিগ্রি আর একটা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আমরা বুঝতে পারছি দুটো কি পরস্পর সম্পূরক বহিষ্ঠ বাহু দয় মানে এই বাহুটা আর এই কোণের এই বাহুটা এই বাহুটা কীভাবে অবস্থিত না একই সরলেখা অবস্থিত আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি থেকে অর্থ সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত না সরল লেখায় অবস্থিত একই সরল রেখায় অবস্থিত যেহেতু কোন দুটো সমষ্টি একশো ডিগ্রি সুতরাং পরস্পর সম্পূরক কোণ গঠনটা এরকম হবে সন্নিহিত দুটো একটা পঁয়ত্রিশ ডিগ্রি একটা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আর বহিঃস্থ বাহ দুটি মানে এই বাহুটা আর এই বাহুটা কি না একই স্বরলেখা অবস্থিত নেক্সট কোয়েশ্চেন বলছে পাশের ছবিতে ও এ ও ই কিভাবে অবস্থিত লিখি ছবিতে দেখো এ ই একটা স্বর লেখা সরলেখার উপর ও যে কোনো একটা বিন্দু বিন্দু থেকে তিনটের রশ্মি টানা হচ্ছে ও বি ও সি ও ডি এর ফলে চারটে কোন উৎপন্ন হয়েছে একটা হচ্ছে ই ও ডি একটা ডিওসি একটা সিওবি আর একটা এ এবার কোন মানগুলো বলে দিয়েছে একটা চব্বিশ ডিগ্রি প্রথম কোনটা মানে ডিওই চব্বিশ ডিগ্রি সিও ডি একাশি ডিগ্রি বিওসি পঞ্চান্ন ডিগ্রি আর ও বি কুড়ি ডিগ্রি ও এ আর ও ই কিভাবে অবস্থিত মানে এই বাহুটার এই বাহুটা কিভাবে অবস্থিত সেটা লিখি ছবিটা আমি এঁকে নিয়েছি দেখো ই এ একটা সরল লেখা তার উপর ও একটা বিন্দু ও বিন্দু থেকে তিনটে রশ্মি ও বি ও সি ও ডি টানা হয়েছে এর ফলে কটা কোন উৎপন্ন হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে এর ফলে কটা কোন উৎপন্ন হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে কোন উৎপন্ন হয়েছে কোনগুলোর মান বলে দেওয়া আছে বইতে এটা কুড়ি ডিগ্রি এটা পঞ্চান্ন ডিগ্রি এটা একাশি ডিগ্রি আর এটা চব্বিশ ডিগ্রি তাহলে আমরা তো বলতে পারি যে এই চারটে কোন সমানই ই ও এ এই কোনটা মানে এই কোনটা ইজিক্যাল টু এই চারটে কোনো যোগফল তাহলে আমরা লিখছি ই ও ডি কোন যোগ ডি ও সি কোন যোগ সি ও বি কোন যোগ বি ও এ কোন ইজিক্যাল টু কি এই ই ও এনএ এই বড় কোনটা ই ও এ কোন এবার মানগুলো বসিয়ে দেবো মান যেহেতু বলে দেওয়া আছে চব্বিশ ডিগ্রি একাশি ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি কুড়ি ডিগ্রি ইজিকাল টু ই ইও কোন এটা যোগ করে পাচ্ছি একশো আশি ডিগ্রি সমান ই ও এক বা কি লিখতে পারি ই ও এক সমান একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটার মান কত পেয়েছি একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটাকে কী কোন বলবো আমরা সরল কোন বলবো কারণ আমরা জানি সরল কোন মানে একশো আশি ডিগ্রি একশো অল কোন সমান সুতরাং আমরা কি বলতে পারি ছবিতে ও ই ও এ একই সরলরেখায় অবস্থিত